একই সঙ্গে মালদহে নদী ভাঙন নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গার ভাঙন কেন্দ্রের দেখার কথা, কিন্তু কেন্দ্রের কোনো হেলদোল নেই, রাজ্যের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে, এবং ভাঙন যেটা হচ্ছে ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে, আর আমি যখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। গঙ্গার ভাঙন রোধে কেন্দ্রের ব্যবস্থা নেওয়ার কথা, ভাঙনের জেরে যারা বাড়ি ঘর হারাচ্ছেন তাদের বাড়ি করে দেওয়ার কথা, যদিও এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না এমনটাই আজ জানিয়েছেন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে উত্তরের পরিস্থিতি নিয়ে কড়া নজর রাখা হচ্ছে, যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন তৈরি। বন্যার একটা আশঙ্কা রয়েছে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছেন একথা। উত্তরের বিভিন্ন জেলায় প্রশাসন নজর রাখছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থার সঙ্গে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মী যারা রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে। আর এর পাশাপাশি স্থানীয় মানুষ, বাংলার মানুষকে পাহাড়ে এই বর্ষায় ঘুরতে না যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। মালদার ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মালদার ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে, তবে তা কেন্দ্রের দেখার কথা। গঙ্গার ভাঙন যা দেখা হচ্ছে না, আক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একটু সরাসরি যাবো সুতপার কাছে। সুতপা, আজ উত্তরের পরিস্থিতি নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বারবার উদ্বেগ প্রকাশ পেয়েছে এবং প্রয়োজনে সরকারি ছুটি বাতিল করা হবে এমনটাও জানাচ্ছেন তিনি। রাজ্যের মানুষকে পাহাড়ে আপাতত ঘুরতে না যাওয়ারও পরামর্শ দিচ্ছেন, ঠিকই বললেন আজ মুখ্যমন্ত্রী। দেখো, আজকে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু বৈঠক ডেকেছিলেন এবং একটা বিভিন্ন জেলার আধিকারিকদের সাথে তিনি বৈঠক ডেকেছিলেন, এবং সেই বৈঠকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে ঠিকটা হলেও উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রত্যেকটা জেলা ধরে ধরে কোথায় কি পরিস্থিতি সেদিকে তিনি আলোচনা করেছেন। বেশ কয়েকটা জেলাতে যেরকম পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে, কিন্তু কয়েকটা জেলাতে পরিস্থিতি খানিকটা উদ্বেগজনক রয়েছে বলে তিনি আজকে মন্তব্য করেছেন। বিশেষ করে তিস্তায় যেভাবে জল বেড়ে গেছে সেদিকে কিন্তু তিনি ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে সমস্ত রকমের ব্যবস্থা রেডি রাখার জন্য জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। তার মূল কারণ হচ্ছে যে তিস্তাতে অনেকটাই কিন্তু জল এতটাই বেড়ে গেছে যে সেক্ষেত্রে ভেসে যেতে পারে, ধস নামতে পারে, এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, এবং সেই কারণে কিন্তু জেলা প্রশাসন গুলোকে তিনি সতর্ক থাকতে বলেছেন। অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গার ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছেন তিনি, কারণ দীর্ঘদিন বলা সত্ত্বেও, রাজ্য সরকার দীর্ঘদিন বলা সত্ত্বেও গঙ্গার ভাঙন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি কেন্দ্র, এমনটাই তার অভিযোগ, এবং একই সঙ্গে ড্রেজিং হচ্ছে না বলে সমস্যা তৈরি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। সেই প্রসঙ্গেই ডিটিসির যে জল ছাড়া, সেই প্রসঙ্গে তার যেটা বক্তব্য, ডিটিসি আজকে জানিয়ে জল ছাড়তে হবে এবং একসঙ্গে যাতে অনেকটা জল তারা না ছাড়ে সেদিকেও কিন্তু দেখতে মুখ্য সচিবকে আজকে তিনি নির্দেশ দিয়েছেন। মানে সামগ্রিক ভাবে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং যেখানে যেখানে পরিস্থিতি আরো আরো খানিকটা দুঃখজনক হয়ে উঠতে পারে সেখানে আগাম ব্যবস্থা নেওয়া এবং মানুষদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এবং বিশেষ করে যে রিলিফ ক্যাম্প গুলো আছে সেই রিলিফ ক্যাম্প থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যাক, তার জন্য জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। শুধু আমাদের সঙ্গে থাকো, মুখ্যমন্ত্রী আজ রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরের পরিস্থিতি নিয়ে এবং একই সঙ্গে রাজ্যকে না জানিয়ে ফরাক্কা চুক্তি হচ্ছে, তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার কথা চলছে রাজ্যকে না জানিয়ে, দুটি চুক্তিতে কেন রাজ্যকে কিছু জানানো হচ্ছে না প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে শোনাব। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি বিলীন করবে,
হচ্ছে আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। খুব আনফর্চুনেট। কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছে আমাদের সঙ্গে। সুতপা, এই বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে আগেও সরব হয়েছিলেন, আজ আরও একবার, এবং তিনি বলছেন দুটি চুক্তিতেই কেন রাজ্যকে কিছু জানানো হচ্ছে না। ঠিক কি বক্তব্য আজ মুখ্যমন্ত্রীর? দেখো, তোমার মনে থাকবে যে এর আগেও যেটা তুমি বলছিলে যে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রী পর্যন্ত লিখেছেন, এবং সেখানে পরিষ্কার তিনি বলছেন ফরসা এবং তিস্তা চুক্তি রাজ্য সরকার অন্ধকারে রাখা হচ্ছে এবং বিবেচনা করছেন প্রধানমন্ত্রীকে কিছুই লিখেছিলেন, এবং আজকে তার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এর ফলে কিন্তু উত্তরবঙ্গের মানুষ আর পাবে না, কারণ তিস্তার ক্ষেত্রে সিকিম যেভাবে হাইডেল পাওয়ার করছে এবং সেখানে কেন্দ্রীয় সরকারকে জানতে কেন্দ্রীয় সরকার সেই বিষয়টাকে উপেক্ষা করেছেন, তার ফলে রাজ্যের মানুষ কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। তিস্তার যে চুক্তি করা হচ্ছে, জল বন্টন চুক্তি, জল দেওয়া হবে বাংলাদেশে, জল কোথা থেকে আসবে, এই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। একদিকে যেরকম ফরাক্কা চুক্তি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, অন্যদিকে তিস্তা চুক্তি নিয়েও উষ্মা প্রকাশ করেছেন, এবং সব থেকে বড় বিষয় তার যেটা বক্তব্য যে রাজ্যকে না জানিয়ে কি করে এত গুরুত্বপূর্ণ চুক্তি করা হলো, যেখানে রাজ্যের ইস্যু বা রাজ্যের স্বার্থ, মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। তাহলে এই বিষয় বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।